বর্তমান ইন্টারনেটের যুগে যেখানে রেডিও প্রায় হারিয়ে গিয়েছে বা খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে আজও রেডিওতেই মহালয়ার চণ্ডীপাঠ শোনেন সত্তরোদ্ধর রেডিও প্রেমী সুবল গোপ। বাঙালির সেরা পূজা শারদীয়া দুর্গাপূজা। এই দুর্গাপূজার শুভ সূচনা হয় মহালয়া থেকে, কারণ এই মহালয়াতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। তাই প্রতি বছরের মতো এদিন সর্বত্রই দূরদর্শনের পর্দায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মহালয়ার মহিষাসুর মর্দিনী উপভোগ করেছেন। ডিজিটাল যুগে অনেকেই এখন মোবাইলের মাধ্যমে মহালয়া উপভোগ করেন, কিন্তু একটা সময় ছিল গ্রাম বাংলার মানুষের মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও। তাই প্রতি বছর মহালয়ার 15 দিন আগে থেকেই রেডিওর দোকানে ভিড় পড়ে যেত রেডিও মেরামতের জন্য। বর্তমান ইন্টারনেটের যুগে যেখানে রেডিও প্রায় হারিয়ে গিয়েছে বা খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে আজও রেডিওতেই মহালয়ার চণ্ডীপাঠ শোনেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের উচলগজ গ্রামের সত্তরোদ্ধ রেডিও প্রেমী সুবল গোপ। সুবলবাবু দীর্ঘ 55 বছর ধরে রেডিওকে সযত্নে আঁকড়ে ধরে রয়েছেন। এখনও তিনি রেডিওতেই মহালয়ার চণ্ডীপাঠ শোনেন। রেডিও যেন তার জীবন সাথী এবং পরম বন্ধু, আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্র যেন তার রেডিওর পথ চলার গুরু। তিনি জানান, সম্ভবত 1967 সালের 7ই জুলাই উত্তরবঙ্গের আকাশবাণী শিলিগুড়ি বেতার কেন্দ্রটি চালু হয়। তখন থেকে উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে চালু হয় রেডিওর প্রচলন। 70-এর দশকে প্রতিটি গ্রামে গ্রামে এবং দোকানে বাজতে দেখা যেত রেডিও নামক ব্যাটারি চালিত বেতার যন্ত্রটি। রেডিওকে ভালোবেসে তিনি একটি কবিতাও লিখেছিলেন। সেই কবিতাটি হল, টেবিলের উপরে ছোট্ট একটি বাক্স, ভলিউম ঘোরাতেই কণ্ঠস্বর আসত, টিউনিং করতেই বাক্সের বাহাদুরি, মিষ্টি সুরে উঠল বেজে আকাশবাণী শিলিগুড়ি, দেশমৃত বাণী গান্ধী কথা আর লোকগীতি পল্লীগীতি দেশের সমাচার, মিডিয়াম ও শর্ট ওয়েভ কথা আসে বাতাসে, সময় মতো টিউনিং কর রেডিওর ওই নকশাতে।